মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রীকে নিগ্রহের ঘটনা তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল এম কে নারায়ণন। আজ রাজ্যপালের সচিবালয়ের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, দেশের রাজধানীতে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের পূর্ব পরিকল্পিত নিগ্রহের ঘটনা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, তীব্র নিন্দাযোগ্য। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং তাদের ক্যাবিনেট সদস্যদের উপর এই ধরনের হামলা ভারতের ইতিহাসে অভূতপূর্ব। এই ঘটনার জন্য সিপিএম পলিটব্যুরোর জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত। তবে আবেগতাড়িত না হয়ে তৃণমূল কংগ্রেস এবং অন্যরা রাজ্যে শান্তি বজায় রাখুন। ফের শহরে পুলকার দুর্ঘটনা, গুরুতর আহত দুই। আজ সকালে রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পুলকার। পুলকারটিতে মহাদেবী বিড়লা গার্লস স্কুলের 11 জন ছাত্র ছিল। ঘটনায় গুরুতর আহত চালক ও এক যাত্রী, তাদের SSKM-এ ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশের কাছ থেকে খবর পেয়ে অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে যান। তামিলনাড়ুর চিত্তেরি ও মহেন্দ্রবাড়ি স্টেশনের মাঝে লাইনচ্যুত যশবন্তপুর মুজাফ্ফরপুর এক্সপ্রেস। ঘটনায় সোরেন বদি নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত 32। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ রেলের GM রাকেশ মিশ্রা জানিয়েছেন, সকাল 5:45 নাগাদ চেন্নাই ডিভিশনে চেন্নাই কাটপরি শাখার চিত্তেরি স্টেশন পার করার পরই দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। লাইনচ্যুত হয় ট্রেনের 11টি কামরা, দুটি কামরা সম্পূর্ণ উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল, ছুটে যান রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। রেলসূত্রে খবর, উদ্ধার কাজ শেষ, আহতদের আরাকোনাম হাসপাতালে চিকিৎসা চলছে। বিক্ষোভের নামে গুন্ডামি, দিল্লিতে SFI এর হাতে নিগৃহীত অমিত মিত্র, রাজ্য জুড়ে পাল্টা হামলার অভিযোগ। গাঙ্গুলি বাগানে CPM পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাটুলি ও কেন্দুয়া মোড়েও CPM পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, পাশাপাশি গান্ধী মূর্তির পাদদেশে মিছিল। শ্রীরামপুরে CPM এর জেলা পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, আহত এক পুলিশ কর্মী। অভিযোগ, পার্টি অফিসে তালা মেরে দেয় তৃণমূল, একটি গাড়িতেও ভাঙচুর করে তারা। হরিপালে CPM জেলা কমিটির সদস্য দুলাল ভৌমিকের বাড়িতে হামলার অভিযোগ। জাঙ্গিপাড়ায় CPM পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ।